অর্জুন রামপাল, যিনি কিনা নায়কের থেকে খলনায়কে বেশি পরিচিত। মডেলিং বা অভিনয় কোনোটাই তার করার ইচ্ছা ছিল না ছোটবেলায়, বরং চেয়েছিলেন অ্যাথলেট হতে। কিন্তু জীবনের মোড় ঘুরে গেল দিল্লির একটি পার্টিতে, সেখানে রোহিত পালের নজরে পড়েন অর্জুন রামপাল। রোহিত তাকে পরামর্শ দেন মডেলিং করতে, এরপরে নিজের গ্রুমিং শুরু করেন অর্জুন। মডেলিং দুনিয়ায় দ্রুত উঠে আসেন জনপ্রিয়তার শীর্ষে, সংবাদপত্র, পত্রিকা অথবা ইলেকট্রনিক মাধ্যম সর্বত্র বিজ্ঞাপনের মডেল হিসেবে তার চাহিদা ছিল তুঙ্গে। মডেল থেকে সুপার মডেল হয়ে উঠতে সময় লাগেনি অর্জুন রামপালের। এই রকম সময়ে এলো অভিনয়ের সুযোগ। অশোক মেহতা ও শান্তনু সরে তাকে দুটি ছবি মুখ্য এবং জোর এ অভিনয়ের প্রস্তাব দিলেন। তাদের কাছে এক বছর সময় চেয়ে নিলেন, গেলেন নিউ ইয়র্ক অভিনয় শিখতে। এরপর মুম্বাই ফিরে আবার তিনি অভিনয় আর নাচের প্রশিক্ষণ নেন। কিন্তু বিদেশ থেকে অভিনয় শিখে এসেও লাভ হলো না, আসতে পারলেন না জনপ্রিয়তার প্রথম সারিতে। সাবলীল নয় এরকমই বলা হতো তার অভিনয়কে, এমনও বলা হতো কোনো দৃশ্যে তার উপস্থিতি নিষ্প্রাণ আসবাবের মতো। তবে এই দুটি ছবির আগে অর্জুন রামপাল অভিনয় করেন আরও একটি ছবিতে, রাজীব রায় পরিচালিত। সেই ছবির নাম পিয়ার ইস্ক আওয়ার মহব্বত। শোনা যায় আন্ডারওয়ার্ল্ডের চাপে এই ছবিতে রাজীব রায় নিয়েছিলেন মনিকা বেদিকে, কিন্তু এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। পরপর অর্জুন রামপালের ছবি ফ্লপ হয়, দর্শক মহলে চরম সমালোচিত হতে থাকে তার অভিনয়। ইন্ডাস্ট্রিতে কিছুটা হলেও তিনি পায়ের নিচে জমি পান আঁখে ছবিতে, এখানে অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। এরপর আবার শুরু ব্যর্থতার পালা, দিল হে তুমহারা, দিল কা রিশতা ছবি দুটি ফ্লপ হয়। ক্রমে খাদের কিনারায় এসে পৌঁছায় অর্জুনের কেরিয়ার। এ সময় তার কাছে হামরাজ ছবির সুযোগ আসে, কিন্তু সেই অফার তিনি ফিরিয়ে দেন। তার বদলে অভিনয় করেন অক্ষয় খান্না এবং ছবিটি সফল হয়। 2001 থেকে 2006 পর্যন্ত মোট 14টি ছবিতে অভিনয় করেন, তার মধ্যে আগে ছাড়া কোনো ছবি সফল হয়নি। জীবনের এই কঠিন সময়ে অর্জুনের পাশে ছিলেন তার স্ত্রী মেহের জেসিয়া। অভিনয়ে আসার আগে সুপার মডেল মেহেরির সঙ্গে তার বিয়ে হয়েছিল। তবে যতই ব্যর্থ হন না কেন, অর্জুনের ফ্যান ফলোয়িং এর ভাটার টান আসেনি। তার সুদর্শন চেহারার মুগ্ধ ছিলেন নারী দর্শকরা। অভিনয়ে বিশেষ সুবিধা করতে না পেরে 2006 সালে অর্জুন তার স্ত্রী মেহেরির সঙ্গে একটি প্রোডাকশন হাউস শুরু করেন। এ সময় তাকে কাভি আলবিদার না কেনা ছবিতে অভিনয়ের সুযোগ দেন করণ জোহর। এই ছবিতে অভিনয়ের সূত্রে করণ জোহর এবং শাহরুখ খান দুজনের সঙ্গে অর্জুনের সম্পর্কের ভিত মজবুত হয়। এরপর ডন, ওম শান্তি ওম ছবিতে অভিনয়ের সূত্রে ইন্ডাস্ট্রিতে পরিচিত পান তিনি। 2008 সালে রক অন ছবিতে অর্জুনের অভিনয় পুরো দৃশ্যটা আমূল বদলে দেয়। ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়কের তালিকায় তিনি উঠে আসেন। পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুবাদে পান জাতীয় পুরস্কার। এরপর আবার ব্যর্থতার টানাপড়ন। অর্জুনকে সাফল্যের স্বাদ দিতে তাকে রাওয়ান ছবিতে খলনায়কের ভূমিকায় মনোনীত করেন শাহরুখ। কিন্তু এই ছবি থেকেই তাদের বন্ধুত্বে ফাটল ধরে। প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক বেশ গুঞ্জরিত ইন্ডাস্ট্রিতে। অর্জুন নাকি শাহরুখকে পরামর্শ দেন এই সম্পর্ক থেকে সরে আসতে। এই পরামর্শ নাকি ভালোভাবে নেননি শাহরুখ। এরকম একটা সময়ে আবার নতুন করে বিতর্কে জড়িয়ে পড়েন অর্জুন রামপাল। ইন্ডাস্ট্রিতে বলা হয় অর্জুনের জন্য ঋত্বিক রোশন আর সুজান বিচ্ছেদ হয়েছে, কারণ সুজান আর অর্জুন তখন ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন। ব্যক্তিগত জীবনে এই বিতর্কের সঙ্গে যোগ হয় নতুন সমস্যা। অভিযোগ ওঠে অর্জুন তার রেস্তোরাঁর ভাড়া 2 বছর ধরে দেননি, বকেয়া ছিল 4 কোটি টাকা। তার নামে মামলাও করা হয়। শোনা যায় তিনি সে সময় দেউলিয়া হয়ে গিয়েছিলেন, যদিও সেই দাবি তিনি পরে অস্বীকার করেন। কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও তখন যথেষ্ট টালমাটাল। সুজানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ওঠার পর 2015 সালে মেহের জেসিয়া বাড়ি ছেড়ে চলে যান তার বাবা মায়ের কাছে। কেরিয়ার ঘুরে দাঁড়ানোর আশায় নিজের প্রোডাকশন থেকে অর্জুন রামপাল বানান ড্যাডি। এই সময় আইপিএল পার্টিতে তার সঙ্গে আলাপ হয় দক্ষিণ
আফ্রিকার মডেল গাব্রিয়ালের। আইপিএলে গাব্রিয়ালা চিয়ার লিডার ছিলেন। শোনা যায় মেহের জিসিয়ার সঙ্গে বিচ্ছেদের আগে অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরে সন্তান সম্ভবা হয়ে পড়েছিলেন গাব্রিয়ালা। 2019 সালে জন্ম নেয় সন্তান, কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছিল না অর্জুনের। 2019 সালে আবার 1 কোটি টাকা অনাদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আবার সে বছরই মোহর জিসিয়ার সঙ্গে তার 21 বছরের দাম্পত্য শেষ হয়। অর্জুন এখন গাব্রিয়ালার সঙ্গে লিভ ইন করেন। ব্যক্তিগত জীবনে ঝড় কিছুটা শান্ত হলেও কেরিয়ারে আর আগের জায়গায় পৌঁছাতে পারেননি তিনি। শাহরুখ এবং করণ জোহরের সঙ্গে তার সম্পর্কের তিক্ততার জের এখনও স্পষ্ট তার কেরিয়ার ভাঙ্গার পালে। তো ভিউয়ার্স, আপনাদের কী মনে হয়, অর্জুন রামপালের কেরিয়ার কি ঋত্বিক রোশনের স্ত্রী সুজানের সঙ্গে সম্পর্ক ও শাহরুখের সাথে মনোমালিন্য হওয়ার জন্যই কি তার কেরিয়ার ধ্বংসের দিকে চলে গিয়েছে? তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।